তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটাকে ডাক্তারির পরিভাষায় বলে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি অর্থাৎ যাদের বাচ্চা হয় না, যখন যে বাচ্চা হচ্ছে না সেটাকে ডাক্তারির পরিভাষায় বলা হয়েছে ইনফার্টিলিটি। এখন ইনফার্টিলিটির একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। মানে ধরুন একজন পেশেন্ট, একটা কাপেল এলো, একজন স্বামী স্ত্রী এলো, এসে বললো যে ডাক্তারবাবু বাচ্চা হচ্ছে না, তার মানেই যে তার ইনফার্টিলিটি আছে তা কিন্তু নয়। অর্থাৎ তার মানেই যে তার কোনো সমস্যা আছে তা কিন্তু নয়। বাচ্চা হচ্ছে না, নাই হতে পারে, তার অনেকগুলো কারণ আছে, কিন্তু সেটা সমস্যার কখন সেটা আমাদের সবার আগে বুঝতে হবে। অর্থাৎ বাচ্চা না হওয়া মানেই সমস্যার নয়, সমস্যা কখন সেটা সবার আগে বুঝতে হবে। সেটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা, যেটা সেটা বলছে যে যখন কোনো একটা কাপেল এক বছর ধরে, এক বছর বা তার বেশি সময় ধরে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করছে এবং তারপরেও বাচ্চা আসছে না। অর্থাৎ আমি আবারও শুরুতেই বললাম, শুরুতেই আগে মানেটা বোঝার দরকার। কারোর দু মাস চেষ্টা করে, মানে দু মাস ধরে চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না, তিন মাস ধরে চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না, সেখানে ঘাবড়ানোর কিছু নেই। তাই শুরুতেই আমি সবাইকে বলে দিই, মিনিমাম এক বছর বা তার বেশি ধরে সে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করছে এবং তারপরেও বাচ্চা হচ্ছে না, তখন সেটাকে আমরা ইনফার্টিলিটি বলি, তখন আমরা সেটাকে নিয়ে চিন্তা করব। অর্থাৎ কেউ ধরুন দু মাস ধরে চেষ্টা করছে বা তিন মাস ধরে চেষ্টা করছে বা ছ মাস ধরে চেষ্টা করছে, তখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এক বছর চেষ্টা করার পরে যদি না হয় তখন সেটা নিয়ে ভাববেন। স্ট্যাটিস্টিক্স বলছে 80% কাপেলের এক বছর ধরে চেষ্টা করার পরে বাচ্চা হয়ে যায়। 10 জন মানুষের, মানে 100 জনের মধ্যে 80 জনেরই এক বছর ধরে চেষ্টা করার পরে বাচ্চা হয়ে যায়। আরো 10 জনের 2 বছর চেষ্টা করার পরে হয়ে যায়। এবং শেষ 10 জন, মানে 100 জনের মধ্যে মাত্র 10 জনের বাচ্চার না হওয়ার এই সমস্যা আসে। অর্থাৎ 90 জন, 9 1 বছর, 9 2 বছর যদি সে চেষ্টা করে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করে আনপ্রোটেক্টেড। আনপ্রোটেক্টেড মানে কি, আপনার আগের ভিডিওগুলোতে দেখবেন, অর্থাৎ সে কোনো কন্ডোম বা কোনো ওষুধ বা যখন ইউজ করছে না, এবং 1 বছর অথবা 2 বছরের মধ্যে 100 জনের মধ্যে 90 জন কাপেলের কিন্তু বাচ্চা হবে। তাই 2 মাস বাচ্চা হচ্ছে না, 3 মাস চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না, 6 মাস চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না, প্রথমেই বলে দিই এইখানে ঘাবড়ানোর কিছু নেই। আমি আবারও বললাম, ডেফিনেশন ক্লিয়ারলি বলছে এক বছর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স পড়ার পরে যদি বাচ্চা না হয় তখন সেটা নিয়ে চিন্তা করব। কিন্তু আমি আরেকটা ইনফরমেশন যেটা অ্যাড করলাম, 1 বছর পরে 100 জনের মধ্যে 80 জনের হয়ে যায় এবং আরও 10 জনের ওই 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয়। তাই শুরুতেই ঘাবড়ানোর কিছু নেই, শুরুতেই ডাক্তারবাবুর কনসালটেশনে যাওয়ার দরকার নেই। 1 বছরের মধ্যে 1 বছর ধরে চেষ্টা করুন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তারপরেও যদি বাচ্চা না হয় তবে ডাক্তারবাবুর কনসালটেশন নিন। শুরুতেই ভাববেন যে হ্যাঁ আমার বাচ্চা হবে, 100 জনের মধ্যে 80 জনের 1 বছরের মধ্যে হয়, 90 জনের 2 বছরের মধ্যে হয়, আমার আমি 90 জনের মধ্যেই আছি, এটাই শুরুতে ভাববেন, প্রথমেই আশা হারাবেন না। শুরুতেই যেটা বলছি, যেটা শুরুতেই বারবার ক্লিয়ার করে দিচ্ছি, 1 বছর এই ইয়ারটাকে মাথায় রাখবেন, 1 বছর অবধি চেষ্টা করুন। আমার অ্যাডভাইস একজন ডাক্তার হিসাবে, 1 বছর অবধি চেষ্টা করুন, আনপ্রোটেক্টেড চেষ্টা করুন, সপ্তাহে 4-5 দিন ধরে সেক্সুয়াল ইন্টারকোর্স করুন, এবং 10 থেকে 19 দিন এই যে পিরিয়ডটা, পিরিয়ড শুরু হওয়াটা যদি একদিন হয় তার 10 থেকে 19 দিন, সেই দিনগুলো একদম যেন মিস না হয়, সেই দিনগুলোতে সেক্সুয়াল ইন্টারকোর্স যেন অবশ্যই হয়, সেইটা আপনাকে এনশিওর করতে হবে। এবং তারপরেও যদি না হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যান,